সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। প্রথমে আজকের প্রশ্নটি আমরা পড়ে নিব। একটি বৃত্তাকার হেলিপ্যাড অর্থাৎ হেলিকপ্টার অবতরণ স্থান, এর বেশের দুই প্রান্ত পৃথিবীর কেন্দ্রে 16 সেকেন্ড, এইটা দুইটি টান হচ্ছে সেকেন্ডের টান, সেকেন্ড কোণ উৎপন্ন করে। পৃথিবীর ব্যাসার্ধ যদি 6,440 কিলোমিটার, কোনো ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটের মধ্যে ওই হেলিপ্যাডটি প্রদক্ষিণ করতে পারবে কিনা সে সম্পর্কে তোমার যুক্তি উপস্থাপন কর। শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা এই প্রশ্নের উত্তর লিখে নিই। তার আগে কিছু নির্দেশনা আছে, একটু দেখে নিই। এখানে দেখো, এক, রেডিয়ান পরিমাপ, বেশ নির্ণয়, পরিধি নির্ণয় এবং তুলনামূলক যুক্তি উপস্থাপন, এই চারটি পয়েন্ট আমাদেরকে দেখাতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। এক, কোণের পরিমাণকে রেডিয়ানে প্রকাশ। দেওয়া আছে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ হল 16 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ড সমান হলো 1 মিনিট, 60 মিনিট সমান হলো 1 ডিগ্রি, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, এটি আমাদের জানা। এই তথ্য ব্যবহার করে আমরা এখন এই 16 সেকেন্ডকে আমরা রেডিয়ানে পরিবর্তন করব। লক্ষ্য করো, 16 সেকেন্ড সমান, আমরা এই সেকেন্ডকে যদি 60 দ্বারা ভাগ দিই তাহলে হবে কি মিনিট, আমরা মিনিটে পরিবর্তন করলাম। আর এই মিনিটকে যদি আরেকটি 60 দ্বারা ভাগ দিই তাহলে হলো কি ডিগ্রি, কারণ আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। এই ডিগ্রিকে আমরা এখন ক্যালকুলেশন করি, কত পেলাম, 0.00444 ডিগ্রি। এখন ডিগ্রিকে আমরা রেডিয়ানে পরিবর্তন করব। আমরা জানি 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করলে আমরা পেয়ে গেলাম কি রেডিয়ান, আমরা ক্যালকুলেশন করলাম, পেয়ে গেলাম রেডিয়ান। তাহলে আমরা 16 সেকেন্ডকে আমরা রেডিয়ান কোণে পরিবর্তন করতে পেরেছি। দুই, হেলিপ্যাডের বেস নির্ণয়। এখানে লক্ষ্য করো, আমরা মনে করি এ সি বি হচ্ছে এই যে এইটুকু হচ্ছে বৃত্তাকার হেলিপ্যাড, আর এই এ বি ডি হচ্ছে পৃথিবী যার কেন্দ্র হচ্ছে ও। তাহলে এই যে হেলিপ্যাডের বেস হচ্ছে এ বি, এই বেসের প্রান্তবিন্দু এ এবং বি পৃথিবীর কেন্দ্রে 16 সেকেন্ড কোণ উৎপন্ন করে। আমরা লিখে নিই, আমরা লিখে নিলাম, মনে করি এবিসি বৃত্তাকার হেলিপ্যাড যার বেশ হচ্ছে এবি, এবি ডি পৃথিবী যার কেন্দ্র ও। পৃথিবীর ব্যাসার্ধ ওয়ে সমান ওবি সমান আর, এই যে লক্ষ্য করো ওয়ে এবং ওবি, ওয়েটাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। এটা দেওয়া আছে কত, 6,440 কিলোমিটার। এবং এ ও বি কোণ, এই যে পৃথিবীর কেন্দ্রে যে উৎপন্ন কোণটা, এই হেলিপ্যাডের বেশ যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে 16 সেকেন্ড, এটাকে আমরা রেডিয়ানে পরিবর্তন করেছিলাম 0.000775 রেডিয়ান। আমরা লিখে নিলাম, আমরা ধরি এবি সমান এস কিলোমিটার, আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে আমরা আর এবং থিটার মান বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় কত, 0.4991 কিলোমিটার, অর্থাৎ এটাকে আমরা 0.5 কিলোমিটার ধরতে পারি আমরা। তাহলে এই এবি বেশ সেট দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 0.5 কিলোমিটার। সুতরাং হেলিপ্যাডের বেশ এবি সমান কত, 0.5 কিলোমিটার সমান কত, 0.5 কিলোমিটার মানে হাফ কিলোমিটার, হাফ কিলোমিটার সমান 500 মিটার। আমরা লিখে নিলাম যে এবি বেশ সেট দৈর্ঘ্য কত হচ্ছে, 500 মিটার। এবার তিন, হেলিপ্যাডের পরিধি নির্ণয়। আমরা হেলিপ্যাডের বেশ পেয়েছি 500 মিটার, সুতরাং হেলিপ্যাডের ব্যাসার্ধ হবে কি, ব্যাসের অর্ধেক আমরা 2 দ্বারা ভাগ করলাম, 250 মিটার। সুতরাং হেলিপ্যাডের পরিধি হচ্ছে 2πr1, অর্থাৎ 2πr। এখন আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলাম কত, 1570.8 মিটার। তাহলে হেলিপ্যাডের পরিধি হচ্ছে 1570.8 মিটার। এবার 4 নম্বর, হেলিপ্যাডের পরিধি 1570.8 মিটার আমরা ইতিপূর্বে বের করেছি। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং 10 কিলোমিটার হবে 10 দ্বারা গুণ করলে 10,000 মিটার। এখন লুকটি 60 মিনিটে অতিক্রম করে 10,000 মিটার, তাহলে 1 মিনিটে কতটুকু যায়, 60 দ্বারা ভাগ, লুকটি 10 মিনিটে কতটুকু যায়, 10 মিনিটে 10 দ্বারা গুণ করলাম আমরা কত পেয়ে গেলাম,
1666.67 মিটার। তাহলে লোকটি 10 সেকেন্ডে 1666.67 মিটার অতিক্রম করতে পারে। আর হেলিপ্যাডের পরিধি দেওয়া আছে কত? 1570.8 মিটার। তাহলে 1570.8 মিটার অপেক্ষা 1666.67 মিটার বেশি। সুতরাং দেখা যাচ্ছে যে লোকটি 10 মিনিটে 1666.7 মিটার অতিক্রম করবে, যা হেলিপ্যাডের পরিধি অপেক্ষা বেশি। তাহলে আমরা বলতে পারি 10 মিনিটের মধ্যে লোকটি হেলিপ্যাডটি প্রদক্ষিণ করতে পারবে। তাহলে আমরা লিখে নেই, যেহেতু লোকটি 10 মিনিটে হেলিপ্যাডের পরিধি অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করে, সুতরাং লোকটি 10 মিনিটের মধ্যে হেলিপ্যাডটি অতিক্রম করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজ আর নয়, খোদা হাফেজ।